শ্রীরামকৃষ্ণ তাঁহার যে কয়েকজন অন্তরঙ্গকে ঈশ্বর কোটি বলিয়া নির্দেশ করিয়াছিলেন, স্বামী নিরঞ্জনানন্দ তাহাদের অন্যতম। ঠাকুর তাহার সম্বন্ধে ইহাও বলিয়াছিলেন যে তিনি শ্রী রামচন্দ্রের অংশে অবতীর্ণ হইয়াছেন। এই অতি উচ্চ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মহাপুরুষ চব্বিশ পরগনা জেলায় রাজারহাট বিষ্ণুপুর গ্রামে আনুমানিক 1862 খ্রিস্টাব্দের শ্রাবণ পূর্ণিমা দিনে জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম অম্বিকাচরণ ঘোষ এবং তাহার পূর্ব নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ। বারাসত নিবাসী পণ্ডিত কালীকৃষ্ণ মিত্র মহাশয় তাহার মাতুল ছিলেন। নিরঞ্জন মাতুল মহাশয়ের কলকাতাস্থ বাটিতে থাকিয়া অধ্যয়ন করিতে। বাল্যে তিনি তীর ধনু অশ্বাদি লইয়া ক্রীড়া করিতে ভালোবাসিতেন। তাহার চেহারা অতি সুন্দর ছিল এবং ব্যায়ামাদির ফলে শরীর সুদীর্ঘ সবল ও সুঠাম হইয়াছিল। নিরঞ্জন বয়স তখন আনুমানিক 18 বৎসর, সুদীর্ঘ সুন্দর অবয়ব আর চক্ষে যেন জ্যোতি নির্গত হইতেছে। শোনা যায় ওই প্রথম দর্শনের দিনেই নিরঞ্জন ও তাঁহার বন্ধুরা শ্রীরামকৃষ্ণকে প্রেত অবতরণের মাধ্যম হইতে অনুরোধ করিলে বালকের ন্যায় সরল প্রকৃতি শ্রীরামকৃষ্ণ সম্মত হইয়া তাঁহাদের চক্রে উপবেশন করেন, কিন্তু একটু পরেই আসন ত্যাগ করিয়া উঠিয়া যান। নিরঞ্জন যখন দক্ষিণেশ্বরে আছেন তখন শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবেষ্টিত ছিলেন। সন্ধ্যার সময় সকালে উঠিয়া গেলে তিনি নিরঞ্জনের পাশে আসিয়া বসিলেন এবং তাহার পরিচয় লইলে কথা প্রসঙ্গে তিনি নিরঞ্জনকে বলিলেন, দেখ নিরঞ্জন, ভূতভূত করলে তুই ভূত হয়ে যাবি, আর ভগবান ভগবান করলে ভগবানই হবি, তা কোনটা হওয়া ভালো? নিরঞ্জন উত্তর দিলেন, তাহলে ভগবান হওয়াই ভালো। ফলত এইরূপে ঠাকুর সেদিন নিরঞ্জনকে ভূতুরীদের সঙ্গে ত্যাগ করিতে বলিলেন এবং নিরঞ্জনও তাহাতে সম্মত হইলেন। এই প্রথম দর্শন সম্বন্ধে লাটু মহারাজ বলিয়াছিলেন, নিরঞ্জন ভাই, দক্ষিণেশ্বরে যেদিন প্রথম গিয়েছিলে সেদিন ঠাকুর তাকে বলেছিলেন, দেখ তুই যদি সংসারী 99টা উপকার করিস আর একটা অপকার করিস তবে লোকে আর তোকে দেখতে পারবে না, কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি 99টা অপরাধ করিস আর একটা তার প্রীতির কাজ করিস তাহলে তিনি তোর সব অপরাধ মার্জন করবেন। মানুষের ভালোবাসাই আর ভগবানের ভালোবাসাই এত তফাত জানবি। শিশির ঠাকুর সম্বন্ধে তার ধারণা। দুই তিন দিন পরেই তিনি আরেক সন্ধ্যায় পুনর্বার দক্ষিণেশ্বরে ঠাকুরের পদপ্রান্তে উপস্থিত হইলেন। ওরে নিরঞ্জন, দিন যে যাই রে, তুই ভগবান লাভ করবি কবে? দিন যে চলে যায়, ভগবান লাভ না করলে সবই যে বৃথা হবে। তুই কবে তাকে লাভ করবি বল, কবে তার পাদপদ্মে মন দিবি বল? আমি তো তাই ভেবি আকুল। নিরঞ্জন অবাক, ইনি কে? আমার ভগবান লাভ হচ্ছে না বলে, দিন চলে যাচ্ছে বলে আমার জন্য এত তার আত্মি কেন? পরের জন্য এ কি অহিত কি ভালোবাসা! এর রহস্য তিনি ভেদ করিতে পারিলেন না, কিন্তু গভীর আবেগপূর্ণ হইয়া সেই সুধাময় বাণীতে তাহার হৃদয় বিকলিত হইল। তিনি সে রাত্রি দক্ষিণেশ্বরেই থাকিয়া গেলেন। সরলতা ও বৈরাগ্য। নিরঞ্জনের সরলতা ঠাকুরকে প্রথম অবধি বিশেষ মুগ্ধ করিয়াছিল। তাই তিনি মাস্টার মহেশকে একদিনকার বলিয়াছিলেন, তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন? সে সরল ইয়া সত্য কি না এইটি দেখবে বলে। 1884 খ্রিস্টাব্দের 15 জুন কাকুরগাছিতে শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে এক মহোৎসবে ঠাকুর গিয়াছিলেন। কীর্তনান্তে তিনি ভক্ত সঙ্গে উপবিষ্ট আসেন, এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখাইয়াই দাঁড়াইয়া উঠিলেন এবং আনন্দ বিস্ফোরিত লোচনে সম্মতি মুখে বলিয়া উঠিলে, তুই এসেছিস মাস্টারকে দেখ, এই ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্ম অনেক তপস্যা না করলে হয় না, কপটতা পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। নিরঞ্জন সম্বন্ধে ঠাকুরের ধারণা। বলরাম ভবনে ভাববিষ্ট হয়ে ঠাকুর একদিন বলিয়াছিলেন, আলেক নিরঞ্জন, নিরঞ্জন আই বাপ, খাড়িয়ে নে রে, কবে তোর খাইয়ে জন্ম সফল করব? তুই আমার জন্য দেহধারণ করে নররূপে এসেছিস। আবার ওই দিনই অন্য সময় বলিয়াছিলেন,
দেখ না, নিরঞ্জন কিছুতেই লিপ্ত হয় না, নিজে টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়, বিবাহের কথায় বলায় বাপরে ও বিশালক্ষীর দল। ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে রয়েছে। ঠাকুরের ভালোবাসা ও শাসন, এই সকল ঘটনা আলাপ প্রসঙ্গে নিরঞ্জনের প্রতি ঠাকুরের অগাধ ভালোবাসা ও বিশ্বাসের পরিচয় পায়। কিন্তু ঠাকুর কখনো স্নেহান্ধ ছিলেন না, প্রয়োজন হইলে শুভ আকাঙ্ক্ষী পিতার ন্যায় তিনি কঠোর শাসনও বিরত হইতেন না। শ্রীযুক্ত নিরঞ্জনের স্বভাব উগ্র প্রকৃতির ছিল। গহনার নৌকায় করিয়া একদিন দক্ষিণেশ্বরে আসিবার কালে আরোহী সকলকে ঠাকুরের অযথা নিন্দাবাদ করিতে শুনিয়া তিনি প্রথম ইহা তীব্র প্রতিবাদে নিযুক্ত হইলেন এবং তাহাতেও উহারা নিরস্ত না হওয়াতে বিষম ক্রুদ্ধ হইয়া নৌকা ডুবাইয়া দিয়া উহার প্রতিশোধ লইতে অগ্রসর হইলেন। নিরঞ্জনের শরীর বিশেষ বলিষ্ঠ ও দৃঢ় ছিল, তিনি বিলক্ষণ সন্তরণপটু ছিলেন। তাহার কদদীপ্ত মুক্তির সম্মুখে সকলে ভয়ে জড়সড় হইয়া গেল এবং অশেষ অনুনয় বিনয় ও ক্ষমা প্রার্থনা করিয়া নিন্দাকারীরা তাহাকে ওই কর্ম হইতে নিরস্ত করিল। ঠাকুর ওই কথা পরে জানিতে পারিয়া তাহাকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন, ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশবর্তী হতে আছে? সৎ ব্যক্তির রাগ জলের দাগ, মত হই মিলিয়ে যায়। হীনবদ্ধি লোকে কত কি অন্যায় কথা বলে, তা নিয়ে বিবাদ বিসংবাদ করতে গেলে অতি জীবনটা কাটাতে হয়। ওরূপ স্থলে ভাববি লোক না পোক এবং তাদের কথা উপেক্ষা করবি। নিরঞ্জন তখন অধিক পরিমাণ ঘৃত ভোজন করিতেন, জানিয়া ঠাকুর তাহাকে সাবধান করিয়া দিয়েছিলেন, অতি ঘি খাওয়া শেষে কি লোকে ঝিবোয়ে বার করবি? ভক্তকে বিচার বুদ্ধিহীন হইতে তিনি নিষেধ করিতেন। লাটু মহারাজ একদিন বলিয়াছিলেন, নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাব বেশে ছুঁয়ে দিলেন, তাতেই তিন দিন তিন রাত্রি তার চোখের পাতা পড়েনি, কেবল জ্যোতি দেখছে আর জপ করছে, তিন দিন জীব থেকে তার জপ ছুটে যায়নি, ভারী ভূত নামাতো কি না? তাই তিনি মস্করা করে বলেছিলেন, এবার আর যে সে ভূত নামেনি, একবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে, তোর সাধ্য কি যে তুই তাকে ঘাট থেকে নামাস? দক্ষিণেশ্বরে যাতায়াতের কোনো এক সুযোগে ঠাকুর নিরঞ্জনকে দীক্ষা দিয়েছিলেন এবং ভক্তদিগের মধ্যে কোন কোন ব্যক্তিকে ঠাকুর স্পর্শ করা ভিন্ন কখনো কখনো আনবী বা মন্ত্র দীক্ষাও প্রদান করিতেন। নিরঞ্জন একে তো শক্তিশালী ও বীর ভাবাপন্ন ছিলেন, তাতে আবার ঠাকুরের শেষ অসুখের সময় তাহাকে সর্বতোভাবে রক্ষা করা নিজেকে একান্ত কর্তব্য বলিয়া বোধ করিতেছিলেন। ইহাতে অনেক ক্ষেত্রে তাহার অপরের অপ্রিয় ভাজন হইতে হইত সত্য, কিন্তু সর্বদাই ঠাকুরের প্রতি তাহার ভালোবাসার ঐকান্তিকতা দেখিয়া আগন্তুকগণ ক্ষুণ্ণ না হইয়া বরং মুগ্ধ হইতেন। ঠাকুরের অসুখের শেষ অবস্থায় যুবক ভক্তরা স্থির করিয়াছিলেন যে ঠাকুরের নিকট যখন তখন যাহাকে তাহাকে যাইতে দেওয়া হইবে না। বীরভক্ত নিরঞ্জন অগ্রণী হইয়া এই অত্যাবশ্যক অথচ অপ্রিয় কাজের ভার লইয়াছিলেন। ওই সময়ে ভক্তশক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয় একদিন ঠাকুরের নিকট যাইতে চাইলে নিরঞ্জন তাহাকে বাধা দিলেন। তখন রামবাবু কিছু মিষ্টি ও মালা লাটুর হস্তে দিয়া বলিলেন, ওরে এগুলোর উপর থেকে প্রসাদ করিয়ে এনে দে। লাটু ইয়াতে দুঃখিত হইয়া নিরঞ্জনকে বলিলেন, একে উপরে যেতে দাও না ভাই, আপনা আপনির মধ্যেই এসব নিয়ম কি জারি করতে আছে? নিরঞ্জন কিন্তু তখনও অটল, কর্তব্য অনুরোধে ও বৈরাগ্যের প্রথম আবেগে নিরঞ্জন আপাতত একটু উগ্র প্রকৃতির লোক মনে হইল, তাহার চরিত্রে কোমলতার অভাব ছিল না। বস্তুত তিনি সময় বিশেষে যেমন বজ্রদপী কঠোর হইতেন, তেমনি কুসুম আদপি মৃদু হইতেও পারিতেন। মন যখন বরানগরে ছিল তখন স্বামী নিরঞ্জনানন্দ একদিন একটা ছোট ঠোঙ্গায় করিয়া শ্রী শ্রী ঠাকুরের ভোগের জন্য সন্দেশ আনিতেছিলেন। তখন কোনো দরিদ্র রমণী একটি ছোট ছেলেকে কোলে করিয়া রাস্তা দিয়ে যাইতেছিল। ছেলেটি নিরঞ্জনের হাতে খাবারের ঠোঙা দেখিয়া কাঁদিয়া উঠিল, আমি সন্দেশ খাব। মা যত শাসন করে ছেলের কান্না ততই বাড়িয়াছিল। দেখিয়া নিরঞ্জনানন্দ সন্দেশগুলো ছেলেটির সম্মুখে ধরিয়া বলিলেন, খাও বাবা খাও। কথা শুনিয়া রমিনী বললেন, না বাবা, তুমি ঠাকুর সেবার জন্য সন্দেশ নিয়ে যাচ্ছ, এ খেলে ছেলের অমঙ্গল হবে।
নিরঞ্জনানন্দ বলিলেন, না মা, ছেলের কোনো দোষ হবে না, ও খেলেই ঠাকুরের খাওয়া হবে। এই বলিয়া ঠোঙাটি বালকের হস্তে দিয়া পুনরায় ঠাকুরের জন্য সন্দেশ সংগ্রহ করতে চলিয়া গেলেন। ঠাকুরের ইচ্ছা পূরণ। ঠাকুরের ইচ্ছা ছিল তাহার পুত্র দেহাবেশ গঙ্গা তীরে সমাহিত হয়। কিন্তু প্রবীণগণ যখন স্থির করিলেন যে উহা কাকুরগাছিতে রামবাবুর উদ্যানে লইয়া যাওয়া হইবে, তখন কপর্দক্ষিণ যুবক ভক্তগণ অন্য কোনো পথ না দেখিয়া আপাতত ঠাকুরের ব্যবহৃত দ্রব্যাদি সযত্নে রক্ষার জন্য বলরাম ভবনে পাঠাইয়া দিলেন এবং অতৎপর চিতাবশেষ যাহাতে হস্তচ্যুত না হয় তাহার উপায় উদ্ভাবনে যত্নপর হইলেন। প্রবীণ ও নবীনদের এই মতবৈধস্থলে মধ্যস্থ নরেন্দ্র অবশ্য প্রবীণদের দিকেই মত দিয়া তখনকার মতো বিরোধে মীমাংসা করিলেন। কিন্তু ইতিমধ্যে শশী ও নিরঞ্জন গোপনে পরামর্শ করিয়া একটি নূতন পাত্রে অর্ধেকের ওপরে ভস্ম অবশেষ ও অস্থি নিচয় সরাইয়া রাখিলেন এবং যথাকালে অবশিষ্ট অস্থিপূর্ণ পূর্বে তাম্রকলসটি প্রবীণদের হস্তে তুলিয়া দিলেন। শশী ও নিরঞ্জনের সংগৃহীত অস্থির পরেই আত্মারামের কৌটায় করিয়া আচার্য বিবেকানন্দ বেলুর মঠে আনেন। ইহাই অত্যবি তথায় রইয়াছে। সম্ভবত 1827 খ্রিস্টাব্দের প্রথম ভাগে তিনি বরানগর মঠে যোগদান করেন এবং সন্ন্যাস গ্রহণতে নিরঞ্জন নামে অভিহিত হন। শ্রী শ্রী মাতানারায়ণ ঠাকুরণীর প্রতি নিরঞ্জনের শ্রদ্ধা ছিল অনুপম। ইহার উল্লেখ করিয়া স্বামী বিবেকানন্দ একবার একখানি পত্রে তাহার অননুকরণীয় ভাষায় লিখিয়াছিলেন, নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। বস্তুত এই ডানপিটে মানুষটির অন্তঃস্থল যে কত কোমল, কত ভক্তিশ্রদ্ধায় পরিপূর্ণ ছিল তাহা কেউ বাহির হইতে বুঝিতে পারিত না। স্বামীজির দেহত্যাগের পর নিরঞ্জন মহারাজ অনেক দিন ধরে ধামে ছিলেন না। বেলুড় মঠ ও কলকাতায় থাকাকালে তার পুরাতন ব্যাধি আমাশয় বৃদ্ধি হয়, তিনি হরিদ্বারে যাওয়া স্থির করিলেন। যাত্রার পূর্বে শ্রী শ্রী মাতা ঠাকুরণীর প্রতি তাহার ভক্তি সততা উৎলাইয়া উঠিল। ইহার কারণ কেহ স্থির করিতে পারিলেন না। হয়তো তিনি চিরপিদেহের আহ্বান অন্তরে অনুভব করিয়াছিলেন এবং উহারই এইভাবে কথঞ্চিত বাহিরে উন্মেষ হইয়াছিল। যাত্রার কিছুদিন পূর্ব হইতেই তিনি আবদার ধরিলেন, মা যেন তাহা সব করিয়া দেন। মাতৃহস্তে রন্ধন, মাতৃহস্তে আহার প্রভৃতি সমস্ত কাজের জন্য তিনি মায়ের মুখে চাহিয়া থাকিতেন, যেন মায়ের অসহায় সন্তান, মা ব্যতীত আর কাহাকেও জানেন না। শেষ মুহূর্তে যখন সত্যিই বিদায় হইতে আসিলেন তখন ধৈর্যের ভাজন একেবারে ভাঙ্গিয়া পড়িল। অবধ শিশুর ন্যায় নিরঞ্জন মহারাজে মায়ের দুটি চরণ লুটাইয়া পড়িয়া অধীরভাবে কন্দন করিতে লাগিলেন। কী সেই করুণ মিনতি, আর কী সেই মাতৃচরণে আকুল প্রার্থনা। তারপর ধীরে ধীরে চলিয়া গেলেন, অন্তরে জানিলেন ইহাই শেষ বিদায়। হরিদ্বারে আসিয়া তিনি এক ভাড়া বাড়িতে আশ্রয় গ্রহণপূর্বক তপস্যায় রত হইলেন। অতএব শরীরের উন্নতি না হইয়া অবনতি হইতে লাগিল, তিনি আমাশয়ে ভুগিতেছিলেন। তদুপরি অকস্মাৎ বিসূচিকা দেখা দিল। সেই প্রাণঘাতী রোগেই 1904 খ্রিস্টাব্দের 9 মে 27 বৈশাখ 1311 বঙ্গাব্দ বীরভক্ত জগজ্জননীর করে বীরসজ্জায় চিরতরে চক্ষু মুদ্রিত করিলেন। সে দৃশ্য একদিকে যেমন হৃদয় বিদারক, অপরদিকে তেমনি বৈরাগ্যমণ্ডিত। পুণ্যতয়া জাহ্নবী সকাশে তিনি শেষ শয্যা গ্রহণ করিয়াছিলেন। সেবক কত অনুরোধ জানাইল শেষ মুহূর্তে সান্নিধ্য লাভ ও সেবার অনুমতি পাইতে, কিন্তু নিঃসঙ্গ সংসার সন্ন্যাসীর মন তখন সত্যম সুরে বাঁধান। তার গীতার বাণী স্মরণ হইতেছিল, অরতি জনসংশোধি, জনসমাজে বিরক্তি। তাই সেবককে সে অনুমতি দিলেন না। এমনকি সেবক আদেশ অগ্রাহ্য করিয়া নিকটে অগ্রসর হইলে তাকে নিরস্থ করিবার জন্য স্বামী নিরঞ্জনানন্দের দুর্বল দেহ কোথা হইতে যেন অমিত বল সঞ্চার হইল, চক্ষু দুটি ঠিকরাইয়া পড়িতে লাগিল আর বিরক্তির সুরে বলিলেন, তুমি কি আমায় নিশ্চিন্ত মনে মরতে দেবে না?
সন্ত্রস্ত সেবক সরিয়া গেলেন। তিনি আবার যখন ফিরিলেন তখন অঞ্জনবিহীন বন্ধ শূন্য নিত্য নিরঞ্জন জাগতিক সমস্ত সম্বন্ধ হইতে নির্মুক্ত হইয়া চিরসমাধিতে নিমগ্ন।